তো বন্ধুরা, আমি এখন এই রোবটটাকে চালাতে চলেছি। তো গাইস, ঘটনা হচ্ছে যে গত 2-3 দিন ধরে আমি ঠিকভাবে ঘুমোতে পারিনি। তার কারণ হচ্ছে যে ভিডিও বানানো নিয়ে। তবে কি নিয়ে ভিডিও বানাবো, এটা হলো সবচেয়ে বড় সমস্যা গাইস আমার কাছে। এখন মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে পরের ব্লগে কি বলবো, কি নিয়েই বা ভিডিও বানাবো। তো গাইস, অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো কীভাবে ভিডিও বানাতাম আমি অনেকটা ভুলে গেছি, তবে চেষ্টা করব ভালো করে ভিডিও বানানোর। আর আজ হলো রবিবার, সানডে। তো সকাল থেকেই ভাবছিলাম যে একটা আজকে ব্লগিং করবো গাইস, একাই। আমি একাই আছি, কিন্তু আমার সাথে আছে কেউ নাই হেল্প করার মতো। তো অনেক রোদও উঠেছে গাইস, দেখতে পাচ্ছ। তো কী নিয়ে ব্লগিং করবো এটা তো আমার মানে মাথায় আসছিলো না সকাল থেকে। গাইস, কথা হচ্ছে কি, ব্লগিং কোনো দিন স্ক্রিপ্টেড হয় না। আমার মনে যেটুকু আসবে আমি সেটুকুই আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো গাইস চলো। সো হেই গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ দ্য স্মার্ট বয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকে ভিডিওটা আমি একটু আলাদা রকম করতে চেয়েছি। তো কী বলবো, আজকে আমি একাই বেরিয়েছি ভিডিও বানাতে গাইস। আমার সাথে কেউ নাই যে ক্যামেরা ধরে দেবে। তো কোনো রকম যদি কোনো বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, তো অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি গাইস। অনেকদিন ধরে ভিডিও বানাবো বানাবো ভাবছি, তবে সময় পাচ্ছি না। আর সবচেয়ে বড় সমস্যা তো বললাম আমি গাইস, তো কী নিয়ে ভিডিও বানাবো এটাই সবচেয়ে আমার বড় সমস্যা ছিল। তো আজকে ভিডিওটা আমি একটু আলাদা রকম করতে চলেছি গাইস। তো চলো, আজ আমি আছি এই যে একটা ছোট্ট পার্ক টাইপের জায়গাটা, খুবই সুন্দর একটি জায়গা গাইস। তো এই জায়গাটা তোমাদের আজকে রিভিউ করব, ছোট্ট করে একটু রিভিউ করব। তো চলো সাথে থাকো। তো গাইস, আজকের ওয়েদারটা কি বলবো, জাস্ট অসাম। আজকে দারুণ ওয়েদারটা, আকাশটা পুরো নীল। অনেক দিন বৃষ্টি হওয়ার পর আজকে আকাশটা ফ্রেশ হয়ে গেছে গাইস। তো আজকে চলো এই জায়গাটা ছোট্ট করে একটু রিভিউ তোমাদের দেখাই। তো গাইস, দারুণ রোদ উঠেছে, দেখতে পাচ্ছ? কালো হয়ে গেলাম একবারে রোদে পুরো। চুপ, কালো হয়ে গেলাম একবারে রোদে পুরো। তো তুই যা ভিতরে আয়, তো কোন সা করা থা কি বলবো। তো এখন আমরা ট্র্যাকের দিকে যাচ্ছি গাইস, ট্র্যাকে। তো চলো, এখানে এই ট্র্যাকে সবাই মর্নিং ওয়াক করতে আসে সকাল সন্ধ্যা। তো জায়গাটা জাস্ট অ্যামেজিং জায়গা গাইস, অ্যামেজিং। তো গাইস, বিকেলবেলায় আমরা বন্ধুরা মিলে এখানে আড্ডা মারি জায়গাটা। তো এটা হচ্ছে আমাদের আড্ডা মারা জায়গা গাইস, দেখতে পাচ্ছ? দারুণ অসাম, অসাম গাইস, অসাম। তো আমি ভালো মতো বুঝতে পারছি যে আজকে ভিডিওতে কোনো মজা আসছে না, আজকের ভিডিওতে কোনো রসকস নাই গাইস। তো ঘটনা হচ্ছে যে আমাকে যে হেল্প করতো ভিডিও বানাতে, তো সে আজ আসেনি। তো আমি একাই একাই গাইস যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি। এবার তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখাবো, তো চলো আমার সাথে চলো গাইস। তো দেখতে পাচ্ছ সামনে একটা বিশাল জঙ্গল টাইপের জায়গাটা। তো এর ভিতরে একটা পার্ক আছে গাইস, তো এর পার্কে কিছু অদ্ভুত জিনিস আছে, তো চলো সেইগুলো দেখবো।
তো গাইস দুর্ভাগ্যবশত এখানে এই জায়গাটা কাঁটা দিয়ে ঘেরা আছে, তো আমি যেতে পারবো না গাইস এটা দিয়ে। তো দেখা যাক আর একটা রাস্তা আছে ওই দিক দিয়ে যেতে পারি কিনা, তো চলো ওই দিকে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এই গেটটা টপকে আসতে হলো আমাকে ভেতরে, তো চলো ভেতরে কিছু জিনিস তোমাদের দেখাই। যদিও গাইস এখন এখানে ঢোকা অ্যালাউ নেই, তাও আমি ভিতরে ঢুকে গেছি, জানি না কেউ কিছু বলবে কি। তো চলো গাইস দেখতে পাচ্ছ পার্কটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে গাইস। তো গাইস এ হচ্ছে একটি রোবট যেটা কম্পিউটার ভাঙা কিবোর্ড এসব দিয়ে সব বানানো হয়েছে ভাঙাচোড়া দিয়ে গাইস। একটা রোবট দেখতে পাচ্ছি গাইস এখানে, তো এটা ভাঙাচোড়া দিয়ে বানিয়েছে, তবে এটা কি তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আমি ঠিক বুঝতে পারছি না গাইস এটা কি। তো বন্ধুরা আমি এখন এই রোবটটাকে চালাতে চলেছি, তো চলো এই চল মেরে ঘুরে টিক টিক টিক। তো গাইস আজকের ভিডিও এইটুকুই, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলে বাটন করে দিও, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো গাইস, এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম লিংক। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো, বাই।